এজাক বৃহৎ বন্য হস্তি আতঙ্কিত চাহ শ্রমিক অঞ্চলবাসী নীরব দর্শকর ভূমিকাত বন বিভাগ মুমৰিগড় বিভিন্ন প্ৰান্তত অব্যাহত আছে হাতী মানুহৰ সংঘাত লেটেকুজান চাহ বাগিচাত বিগত এপষেক ধৰি অৱস্থান এজাক বন্যহস্তীৰ যাৰ ফলত সময়ে সময়ে সংঘটিত হৈ আহিছে তীব্ৰ সংঘাতৰ কেতিয়াবা যদি বন্যহস্তীয়ে মানুহলৈ চোঁচালয় কেতিয়াবা মানুহে চোঁচালয় বন্যহস্তীলৈ তার মাজতো বাগিচাখনত দীর্ঘ সময় ধরে অবস্থান করে আছে হাতীর জাকটুয়ে জঙ্গললৈ হাতীর জাকটু খেদি পঠিয়াবলৈ আজি পর্যন্ত সক্ষম হওয়া নাই বন বিভাগ ইফালে একেই পরিবেশ নুমৰিগড় দৈক্রুং চাহ বাগিচা বাগিচার মাজেরে যাওয়া 39 নং রাষ্ট্রীয় ঘাইপথত শুকুরবারে দেখা গল এটা বৃহৎ বন্যহস্তীর জাক যার বাবে আতঙ্কিত হৈ পৰে বাগিচাখনৰ চাহ শ্ৰমিকসকল নিশা হলেই হাতীৰ জাকটোৱে তহিলং কৰে বাগিচাখনৰ কাষৰীয়া অঞ্চলৰ বাসগৃহ বন বিভাগে বন্যহস্তীৰ জাকটোক বনাঞ্চললৈ খেদি পঠিয়াবলৈ নিৰন্তৰ চেষ্টা অব্যাহত ৰাখিছে যদিও অদ্যপি সফল হ'ব পৰা নাই বন বিভাগ মানে আমার দৈগ্রুম বাগিচা লেটেকুজান স্টেট টু দৈগ্রুম ডিভিশনত যে মানে গোটেই রাতি দিন সদায় হাতি আহি থাকে এতিয়া বর্তমান রাইজ পাঁচ সিঙি আছে পাঁচ সিঙি থকার মাজতো হাতি ইফালের পর ইফালে মেন রোড 39 নং হাই রোডটো আছে রোডের মাজতে ইফালে পাঁচ সিঙি আছে আর ইফালে হাতি আছে বর্তমান ইফালের পর ইফালে পার হয়ে যাওয়ার কারণে যে একদম অসুবিধা পাই আছে মানুষকিটা মানুষকিটা সদায় এনেকা কষ্ট পাই আছে কিন্তু বর্তমান আমি এইটো বিচার যে ফরেস্টরক মাতি পেলায় আনু আনি পেলায় ইহতি এক সাইডের পর এক সাইড করে থই দিয়ে কিন্তু আমাক এইটোয়ে লাগে যে সরকারে কিবা এটা সুবিধা করব লাগে যে হাতিকিটাক আমার সুস্থ জায়গা কোথবা থই রাখিব লাগে নুমলিগড়ৰ পৰা নগেন তাঁতী রিপোর্ট প্রথম খবৰ।